আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, আর আজকে একটা স্মরণীয় 40তম এপিসোডে আমার অতিথি জেনারেল শঙ্কর রায়চৌধুরী, ফর্মার চিফ অফ আর্মি স্টাফ এবং ফর্মার মেম্বার অফ দ্য পার্লামেন্ট রাজ্যসভা। নমস্কার স্যার। শুরু করব, আমার লক্ষ লক্ষ দর্শক থ্রু আউট বেঙ্গলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের ভালোবাসা, আপনাদের ক্রিটিসিজম, আপনাদের অ্যাডভাইস সম্ভব করেছে আস্তে 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 40তম এপিসোডে এসে পৌঁছতে। সাপ্তাহিক সাফল্যের সাত কাহনে, দি 7 রুলস অফ সাকসেস, আজকের ফার্স্ট রুল অফ সাকসেস, ডু হোয়াট ইউ লাভ। যা করতে হবে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাস না বাসলে অন্যকে কী করে সফল হচ্ছে সেই দেখে করলে সফলতা আসবে না। সো ফার্স্ট রুল অফ সাকসেস, ডু হোয়াট ইউ লাভ। দি সেকেন্ড রুল অফ সাকসেস, নেভার গিভ আপ। যে বলে ইটস ইজি টু এমব্রেস ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশন এমব্রেস করা খুব ইজি, কিন্তু ইফ ইউ ডোন্ট গিভ আপ, ইফ ইউ পারসিউ হোয়াট, ইফ ইউ পারসিস্টেন্ট, সাকসেস ইজ দেয়ার ফর ইউ। দি থার্ড রুল অফ সাকসেস, ফাইট ফর হোয়াট ইউ ওয়ান্ট। লড়াই করতে হবে, সাহেব আছেন নিশ্চয়ই বলবেন সাহেব ফাইটিংয়ের কথা, ফাইট করতে হবে টু অ্যাচিভ হোয়াট ইউ ডিজায়ার, হোয়াট ইউ অ্যাসপায়ার ফর। দি ফোর্থ রুল অফ সাকসেস, আবার সাহেবই একটা এক্সাম্পল, স্টে গ্রাউন্ডেড। অনেক করলে যেন পা যেন মাটি থেকে উঠে না যায়, তাহলে কিন্তু ভীষণ লাগবে পড়ে যাওয়ার সময়। সুতরাং স্টে গ্রাউন্ডেড ইজ দ্য ফোর্থ রুল অফ সাকসেস। দি ফিফথ রুল অফ সাকসেস, সার্ভাইভ থ্রু চ্যালেঞ্জেস। কেউ যদি মনে করে যে জীবনের পথ শুধু মসৃণ হবে, কিছুতেই হবে না, ওঠা আসবে নামা আসবে, নামলে জানতে হবে যে ওঠার আবার জাস্ট সময় বাকি, সময় এলে উই উইল ডু দ্যাট, উই উইল ক্লাইম দ্যাট পাহাড়। সুতরাং সময়ের জন্য অপেক্ষা করতে হয়, টু সার্ভাইভ থ্রু চ্যালেঞ্জেস। দি সিক্স রুল অফ সাকসেস, ইন্সপায়ার পিপল। শুধু নিজের ভালো হলে হবে না, সমাজের ভালো, সামগ্রিক ভালো করার কথা ভাবতে হবে। তাই জন্য উই হ্যাভ টু কিপ অন ইন্সপায়ারিং আদার পিপল, সো দ্যাট যে সমাজটা সফল হয়, সমাজ সফল হলে আমি নিজেও সফল হব। সো ইন্সপায়ারেশন অফ ইন্সপায়ারিং পিপল ইজ দ্য সিক্স রুল অফ সাকসেস। আজকে সেভেন্থ অ্যান্ড দ্য লাস্ট রুল অফ সাকসেস ফর টুডে, কমিট ফুললি অ্যান্ড হ্যাভ ফান। যে কোনো কাজ আমরা করব, নিজেদের সত্তাটা পুরো ওখানে দিতে হবে, বিলীন করে দিতে হবে সেই কাজে। যদি সত্তা বিলীন করি, যদি মজা পাই, যদি আনন্দ পাই সেই কাজে, সফলতা আসবেই, সফলতা আসবেই। চাঁদের পাহাড়, সফলতার চাঁদের পাহাড়ে আমরা পৌঁছাবই। প্রশ্ন উত্তরে যাওয়ার আগে বলবো জেনারেল শঙ্কর রায়চৌধুরীর সম্বন্ধে দু চার কথা, বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেহেতু আমরা এই প্রোগ্রামটা খুব সিরিয়াসলি করি, তাই জন্য ডকুমেন্টেশন রাখার জন্য ওনার কথা বললে এটা চিরদিনের জন্য থেকে যাবে। জেনারেল শঙ্কর রায়চৌধুরী ইজ এ ফর্মার চিফ অফ আর্মি স্টাফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড এ ফর্মার মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট। জেনারেল রায়চৌধুরী ওয়াজ বর্ন ইন দ্য সিটি অফ ক্যালকাটা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ইন টু এ বেঙ্গলি ফ্যামিলি অন দ্য 6th of September 1937। হি রিসিভড হিজ স্কুলিং অ্যাট সেন্ট জেভিয়ার্স কলেজ ইন কলকাতা অ্যান্ড লেটার অ্যাট অ্যালেন মেমোরিয়াল স্কুল অ্যান্ড সেন্ট জর্জেস স্কুল ইন মুসৌরি। He then became a cadet in the Joint Services Wing of the Indian Armed Forces in 1953. General Shankar Raichaudhuri was commissioned into the 20 Lancers of the Indian Army Armored Corps on 9th of June 1957 after graduating from the Indian Military Academy. He took part in the Indo-Pakistani War of 1965 in the Chamjorian sector and in Joshua and Khulna during the Bangladesh Liberation War in 1971. He commanded the 20 Lancers from 1974 to 1976, an independent armored brigade from December 1980 to July 1983, and an armored division from May 1988 to May 1990. He subsequently commanded the 16 Corps in Jammu and Kashmir from 1991 to 1992. He is a graduate of the National Defense Academy, Indian Military Academy, Defense Services College Staff, Army War College, National Defense College, and also a doctorate Delhi. He held several staff and instructional appointments, including that of Director General Combat Vehicles, dealing with Arjun Chang. General Shankar Raichaudhuri was awarded the Param Vishisht Seva Medal for the distinguished service to the Indian Army and the nation. He took over as DOCNC, Army Training Command, in August 1992. He assumed charge of the Indian Army as the 18th Chief of Army Staff on 2nd November 1994, upon the untimely death of his predecessor, General B.C. Joshi. He retired from the Indian Army on the 30th of September 1997 after 40 years of military service. After retirement from the Army, General Raichaudhuri became a member of the Rajya Sabha, where he highlighted defense-related issues.
Since 21st January 2008, he has been a director of Indian Metal and Ferroalloys Limited. His autobiography, titled Officially at Peace, was published by the Penguin Books in 2002. ঠিক বললাম সব? হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক, ফ্যাক্টস আর করেক্ট, ফ্যাক্টস আর করেক্ট। সেই জন্য আমার বলার সময় একটু ভয় থাকে। আপনি প্রথম জীবনে যেটা থেকে দেখলাম আর কি, প্রথম জীবন থেকে আপনি ইন্ডিয়ান আর্মি জয়েন করেন, ওয়াজ ইট ইউর ড্রিম টু বিকাম টু কাম ইন দ্য আর্মি? মানে এরকম তো আপনার ব্যাকগ্রাউন্ড না, দৈবাত। আচ্ছা, দৈবাত। দৈবাত এই জন্য বলছি, বাবা ছিলেন ইম্পিরিয়াল ব্যাংকে, তখন স্টেট ব্যাংকের ঠিক আগে ইম্পিরিয়াল ব্যাংক ছিল। তখন উনি বদলি হয়ে যান মুসৌরিতে। আচ্ছা, ও তাই জন্য আপনার স্কুলিং ইন সেন্ট জেভিয়ার্স, ওখানে মুসৌরিতে গেলাম, সেখানে পড়াশোনা করলাম, যেটা হোয়াট ইউ সেড জাস্ট নাও, অ্যালেন মেমোরিয়াল, সেন্ট জর্জেস। কিন্তু তার চাইতে বেশি যখন ডেরাডুনে ছিলাম, তখন ওখানে জয়েন্ট সার্ভিসেস উইং ছিল, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ছিল। এবং যখন আমরা বাইরে বেড়াতে বেরোতাম, তখন রাস্তায় এদের দেখতাম, এই ক্যাডেটস ফ্রম জয়েন্ট সার্ভিসেস উইং, ক্যাডেটস ফ্রম ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, খুব স্মার্ট ইউনিফর্ম পরে। তখন আমার একটা ভালো লাগতো ওদের দেখে, তাই সেই এনভায়রনমেন্ট আপনাকে অনেক, সেই এনভায়রনমেন্টে ইনভাইট করেছে। তারপরে আমি কলকাতায় এসে বাঙালি পরিবারে সাধারণত আর্মিতে, তো বাবাদের জিজ্ঞেস করলাম যে ইউনিয়ন ইউপিএসসি এক্সামিনেশনের পরীক্ষাটা দিই। তা আসলে মা বলেছিলেন, বাবা বলেছিলেন, হ্যাঁ দিয়ে দেনা, দিয়ে দেখ কি হয়। তো দিলাম, পাশ করলাম। পাশ করার পর ওরা ভেবেছিলেন যে হয়তো এখন আর যাবে না, পাশ করেছে, টেস্ট হয়ে গেছে, ইনক্লুডিং ইন্টারভিউ সব পাশ করে। তখন পাশ করার পর তখন বললাম যে কি আমি যাব। আচ্ছা, তখন বাড়িতে আপত্তি হয়েছিল অবশ্যই, তবু গেলাম। গিয়ে তারপরে জয়েন্ট সার্ভিসেস উইং ন্যাশনাল, সরি, ডেরাডুনে পৌঁছলাম। সেখানে নানা রকম অভিজ্ঞতার পরে সেখান থেকে লাইফ ওয়াজ কোয়াইট টাফ, লাইফ ওয়াজ ইন দ্য সেন্স, প্রথম ফার্স্ট, আপনি কি আপনার ফ্যামিলির প্রথম যে আর্মিতে গেছেন? ওয়ান অ্যান্ড অনলি অ্যাট দ্যাট টাইম, এখন আমার এক ভাইজি, শি হ্যাজ ম্যারিড অ্যান এয়ারফোর্স অফিসার, সো শি হ্যাজ অলসো জয়েন দি সার্ভিস ফ্যামিলি। তো এনিওয়ে, তো সেখানে গিয়ে ইট ওয়াজ ভেরি হার্ড, ফার্স্ট টার্ম ওয়াজ ভেরি হার্ড, বিশেষ করে যে স্কুল থেকে এসেছে, বাড়িতে মানে আদরে মানুষ হয়েছে, তার উপর হঠাৎ একটা ঝটকা এলো। বাট ইট ওয়াজ অল রাইট, দ্য হিউম্যান বডি অ্যান্ড দ্য হিউম্যান মাইন্ড ক্যান অ্যাডাপ্ট টু এনিথিং, ইট ডিডন্ট টেক ইউ লং, আফটার দ্যাট ইট ওয়াজ ওকে। আপনি কি তাহলে আপনার যে আশাটা ওই দেরাদুনের এনভায়রনমেন্টটা, ইকোসিস্টেম, এনভায়রনমেন্টে দেখে, ইয়েস আই থিঙ্ক দ্যাট ইজ কারেক্ট। আপনি কি মানে, এটা সবারই একটা প্রশ্ন, আমি আসার আগে আসলে আমার দর্শকদের কিংবা আমার স্টুডেন্টদের সাথে, যে আপনি কি অনলি বেঙ্গলি যে চিফ অফ আর্মি স্টাফ হয়েছেন? অবশ্যই না, আমার চাইতে অনেক দিন আগে আমার পূর্বসূরি ছিলেন জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, ছিলেন তারা অবশ্য আমাদের অনেক আগে, মানে আমাদের জেনারেশন তাই জন্য ওয়াকি বল, মানে আমাদের চিফ অফ আর্মি স্টাফ বলতে জেনারেল শঙ্কর, তবে তখন চিফ অফ এয়ার স্টাফ ছিলেন সুব্রত মুখার্জি, আর চিফ অফ নেভাল স্টাফ ছিলেন অ্যাডমিরাল চ্যাটার্জি। তখন সেই যুগের কথা বলছি, পরে হয়নি, বাট নাও উই হ্যাভ হ্যাড অ্যান এয়ার ফোর্স চিফ অফ স্টাফ, এখন আমাদের রাহা, হ্যাঁ, অরূপ রাহা, অরূপ রাহা। সো দিজ আর দেয়ার। আপনার সম্বন্ধে মানে যখন আমরা এ করি আর কি, যে কেউ, আমি অনেকের সাথে কথা বলেছি, everyone is interested to know that you are a part of the 1965 war. তার আগে কি কোনো ওয়ারে আপনি ছিলেন? 1965, তার আগে লোকেরা ভুলে যায়, তার আগে কিন্তু একটা বিরাট যুদ্ধ হয়েছিল চায়নার সঙ্গে 1962 মাই রেজিমেন্ট ওয়াজ দেয়ার, আমরা লাদাখে ছিলাম। আচ্ছা, সেই সম্বন্ধে যদি তাহলে প্রথমে 62 ওয়ারের সম্বন্ধে আমার এইটুকু বক্তব্য যে আমরা একটা ওয়ার্ল্ড রেকর্ড, মাই রেজিমেন্ট ইজ দ্য প্রাউড পজেসর অফ এ
ওয়ার্ল্ড রেকর্ড সেটা কেউ জানে না। আচ্ছা, মানে আমি 14,230 ফুট উঁচুতে আমাদের তখন লাইট ট্যাঙ্ক ছিল, সেগুলো প্লেনে করে চড়িয়ে নিয়ে গেছিল। ট্যাঙ্কগুলো ফ্লোন ইনটু আ ট্যাঙ্ক, ভাবুন ট্যাঙ্কগুলো প্লেনে করে চড়িয়ে 14,200 ফুট উপরে নিয়ে গেছে, মানে দিস ইজ নো মিন জব। এবং 1962, উই আর টকিং অফ 1962, মানে 50 ইয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি আ ওয়ার্ল্ড রেকর্ড, দিস ইজ আ ওয়ার্ল্ড রেকর্ড, দিস ইজ আ ওয়ার্ল্ড রেকর্ড। তখন রাশিয়ান বড় AN-12 তখন সবে এসেছে, সেখানে আমাদের ট্যাঙ্কগুলোকে লোড করিয়ে ফ্রম চণ্ডীগড় আমাদের নিয়ে যাওয়া হলো। আমরা নামলাম চুশুল বলে একটা জায়গা। আচ্ছা, সো সেখান থেকে আমাদের নামিয়ে দেওয়া হলো, অ্যান্ড উই স্টেড দেয়ার, উই ফট টু ওয়ার দেয়ার। এমনি যখন মানে প্রসঙ্গটাই উঠলো, 62 উই হ্যাড এ হিউমিলিটিং ডিফিট, আই ওয়ান্ট কল ইট হিউমিলিয়েটিং, নো, বিকজ লোকেরা যখনই 62 এর কথা বলে, তাই জন্য বোধহয় আমরা 62টা ভুলেও যেতে চাই না, ভুলে যাই না। ওয়ান শুড নেভার ফরগেট দিস থিংস, দে হ্যাভ আ লট অফ লেসনস, অনেক শিক্ষা পাওয়া যায়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, একজন আমাদের ফেমাস মিলিটারি অথর বলেছেন, নেভার ফরগেট দ্য লেসনস ফ্রম ডিফিট, দে আর মোর দেন ফ্রম ভিক্টরি। সেটা আমরা সবসময় মনে রাখি, ফেলিয়ার যত পিলার্স অফ সাকসেস, কিন্তু সেই কথাটাই ঘুরিয়ে বলে আমাদের বলল। তাই আমরা ছিলাম ওখানে, আমাদের হোয়াট ওয়েন্ট রং, মানে হোয়াই ইউ আর ডিফিটেড 1962 তে, after that we were never defeated, failure of nerve on the part of the commanders at that spot, that is to say in what is today Arunachal, Nifa, those days Silar kotha ta bolchi, otherwise there was no problem. Oi northeast e oi Nifa tei Walong bole ekta jayga ache, we stopped the Chinese there, edike Ladakh e we stopped the Chinese. So sutran it was a, the failure was highlighted, failure was highlighted, yes. সো আমরা এটা কিন্তু একটা একটা এই অনুষ্ঠান থেকে আমরা একটা নতুন মাত্রা পেলাম, আমরা নতুন একটা ঐতিহাসিককে অন্তত সংশোধিত না হলেও জানা ডকুমেন্টেড হলো যে 1962 ওয়াজ নট আ মেজর ফেলিয়ার। আমাদের একটা পারসেপশন হচ্ছে যে 1962 পরে আমাদের ইট ওয়াজ নট আ টোটাল ফেলিয়ার, ইট ওয়াজ নট আ টোটাল, যেটা সবাই মনে করে, যেটা সবাই মনে করে যে আমরা করেছিলাম, আমরা ভুলেও যেতে চাই। ইনফ্যাক্ট আমিও ডকুমেন্ট করে আসার সময় 1965 দিয়ে শুরু করেছিল, ধরিয়ে দিলেন। So that's something we should remember for all times to come, and it comes from the former chief of army staff General Shankar Rai Chaudhuri, so no questions on it. Por chole jai ebar 65 mane victory er kotha 1965 e you are a part of very much a part of the Indian army, jeta er sombandhe loker onek mane onekta to oi bolte bolte kotha bolte bolte ekta kobita mane ekta rochonar moton o hoye geche, nijer nijer moton o baniye niche, sei shotti apni were part of it, jodi amra seta jante pari amar mone hoy je chelera khub, because it's a motivational show and success brings a lot of inspiration, a lot of motivation. 1965 saler juddho sobai bole 1965 saler juddho asole shuru hoy 1963 sale, acha 63 sale shuru hoy, karon পাকিস্তান তখন ভেবেছিল যে কাশ্মীরে তখন গোলমাল চলছে, ওই যে আপনাদের মনে থাকতে পারে, মনে জানবেন না হয়তো, কাশ্মীরে তখন জামা মসজিদে হযরত মোহাম্মদ সাহেবের একটা দাড়ির একটা ছিল, ওটাকে মোয়ে মুকদ্দাস বলতো, দ্যাট ওয়াজ সাপোজ টু হ্যাভ বিন, ওটা একদিন হঠাৎ গায়েব হয়ে গেল। আচ্ছা, গায়েব হয়ে গেল, কে নিল, কেন নিল, কি করলো, নো ওয়ান নোস। সেই থেকে শ্রীনগরে দাঙ্গা বাঁধল, ওকে, সেই দাঙ্গা থেকে সূত্রপাত হলো 65 ওয়ার। সুতরাং 65 এর ওয়ারের বেস কিন্তু 1963, সেখান থেকে ডকুমেন্ট ওয়েল টু বি কেপ্ট, মোয়ে মুকদ্দাস বলে ওই যে দাড়ির যে অংশ, হেয়ার অফ দ্য প্রফেট যেটাকে বলতো, সেইটা শ্রীনগরে জামা মসজিদে ইট ইউজ টু বি কেপ্ট দেয়ার, মানে মসজিদের ভেতরে, সেটা ইন্টারেস্টিং, কিন্তু সেটা ওখান থেকে উধাও হয়ে গেল, কে নিল, কে নিল, কিভাবে নিল, নো ওয়ান নোজ, আবার ফিরেও এলো, এবং এখন ও ফিরে এলো, ফিরে এসেছিল, আচ্ছা, পরে রাইট হলো, সেই রাইট এখন মানে ইন রেট্রোস্পেক্ট সেটা কি ISI করেনি, তো উই ডোন্ট নো, এখন সেটাকে যদি কাপল করা যায় মাইট হ্যাভ বিন, কারণ সেই থেকে সূত্রপাত, এবং সেই থেকে যখন ওটা হলো তখন একটা অস্থিরতা হলো, ইন্ডিয়ান আর্মি ওয়াজ ডিপ্লয়েড ফ্রম দ্য রান অফ কাচ আপ টু কাশ্মীর, সেই সময় আমরা ডিপ্লয় হয়েছিলাম পাঞ্জাবে, পাঞ্জাবে হয়েছিলাম, আমি তখন মেজর,
এবং পাঞ্জাবের নানা অংশে ফাজিলকা, পাঠানকোট, অমৃতসর, গুরদাসপুর ওইসব জায়গায় ডিপ্লয় হয়েছিলাম। এবং সেই ডিপ্লয়মেন্টের শেষের দিকে টুয়ার্ডস দি সে এপ্রিল 1965 যখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এসে বললেন না না তোমরা এসব গোলমাল করো না, তোমরা মিটমাট করো, তখন আমরা ছিলাম জম্মুতে। আচ্ছা, জম্মুতে আমরা থেকে গেলাম। হ্যাঁ দেখলাম আপনি জম্মুতে ছিলেন, তখন জম্মুতে ছিলাম। ভালো হলো আমরা ছিলাম, আমাদের একটা অদ্ভুত পরিস্থিতিতে ছিলাম, একটু ইসে বলছি সংক্ষেপে বলতে পারছি না, না না সংক্ষেপে বলতে হবে না। আপনি আমাদের রেজিমেন্ট তখন তিন ভাগে বিভক্ত, একটা সেই আমরা যে লাদাখে গিয়েছিলাম সেই ট্যাঙ্কগুলো ওখানে নিয়ে গেছে কিন্তু আর নামানো যাচ্ছিল না, সেখানেই আছে, সেখানেই ছিল, তো ওয়ান থার্ড ওখানে আছে। আচ্ছা, এই যখন 1965 এর যখন এই ডিপ্লয়মেন্ট শুরু হলো তখন আমাদের ওয়ান সাব ইউনিট ওয়েন্ট টু ছাম, আচ্ছা, ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, আর আমি তৃতীয় সাব ইউনিট এবং হেডকোয়ার্টার নিয়ে আমাকে রাখা হয়েছিল পাঠানকোটে। আমাদের সিও ছিলেন কর্নেল সুরি বলে, তাই আমি তখন আমি 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 বলেই বলছি আমি তখন পাঠানকোটে। ভাস্কর মেজর রয় মহাবীর চক্র পেয়েছিলেন, হি ওয়াজ ইন ছামজর ছাম অ্যান্ড ইন ইয়োর লাদাখ দে ওয়াজ মেজর সুকি আরেকজন ছিলেন। যাক, এই অবস্থায় তিন ভাগে ভাগ হয়ে আমরা 65 যুদ্ধে প্রবেশ করলাম, কারণ ভাস্করের ওপর আক্রমণ হলো 1st সেপ্টেম্বর 1965। সেইটাকে ঠেকাবার জন্য আমাদের স্কোয়াড্রন, তাহলে ইংল্যান্ডের যে রিকোয়েস্ট আমরা রাখতে পারলাম না, না আমরা রাখলাম না, না পাকিস্তানি পাকিস্তান রাখলো না, পাকিস্তান রাখলো না, আমরা নিজেদের আত্মরক্ষার্থে তখন এগিয়ে যেতে হয়েছিল। তাই ভাস্করের ওপর যখন আক্রমণ হলো তখন আমাকে পাঠানো হলো ফ্রম পাঠানকোট যেখানে আমরা ছিলাম বেশ যেখানে ছিল টু ছাম্বের দিকে। আচ্ছা, ছাম্বের দিকে আমরা গেলাম, ছাম্বে তখন ঢোকার জন্য রাস্তা শুধু একটাই, আখনুরে একটা বিরাট নদী আছে, চেনাব নদী পার করতে হয়, একটাই ব্রিজ, সে ব্রিজটা তখন ট্যাঙ্ক নেবে কিনা জানি না, তার উপর দিয়ে ভাস্করকে তো নিয়ে যাওয়া হলো। ভাস্করকে আসলে ওই লাইট মানে ফ্লোটে বার্জে করে নিয়ে গেছিল ট্যাঙ্কটা, তবে আমাদের তো সেই সময় নেই, তারপরে সেটাকে নাকি আপগ্রেড করা হয়েছিল ট্যাঙ্ক নেবে, কিন্তু আশ্চর্য কথা একটা কাগজে সই করতে হতো রেলওয়েজকে, ইট ইজ ফিট, ওরা তখন সেই সই করার জন্য গাঁই গুঁই করছে। সেই সেই সময় আমি ওখানে, সেই সময় পাকিস্তানের আক্রমণ, এবং সেই সময় আমরা ওখানে ছিলাম বলে আমরা বেঁচে গেলাম, ভাস্কর ওপারে আছে, আমি তখন রাতারাতি এখানে আমাকে পার করলো, ব্রিজটা কিন্তু দুলছিল, এইটুকু আমার মনে আছে, সে রাত্রির একটা ভাইব্রেটিং ভাইব্রেশন দুলছিল, সিভিল ইঞ্জিনিয়ার সেটা মনে হচ্ছে দুলছিল। তো ওপারে গেলাম আমার 14টা ট্যাঙ্ক নিয়ে, আর তখন আমরা ঢুকলাম ওই একটা শহর, সেটা এখন বড় শহর হয়ে গেছে, গিয়েছিলাম আখনুর, তখন একটা ছোট গ্রাম ছিল, সেটা বড় গ্রাম ছিল, তার মধ্যে দিয়ে গেলাম, তখন রেফিউজি আসছে জর্ডিয়া থেকে, সব একটা ব্লকড, তা ওখানে গেলাম, গিয়ে আমরা যখন আখনুর পার করে জর্ডিয়ার কাছে পৌঁছেছি তখন আমার ট্যাঙ্কের যে আমার সঙ্গে গানার ছিল সে বলল, সাহেব ওগুলো কি ডান দিকে, ভোর 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 বোধহয় তখন 5টা কি 6টা জাস্ট ভোর হচ্ছে, বলে সাহেব ওগুলো কি, দেখি কতগুলো প্লেন খুব লো আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। আই ডিড নট রিয়েলাইজ দ্যাট পাকিস্তানি প্লেন আসে হবে, আমাদের আমাদের প্লেনই হবে, এখানে আর কে আসবে। তারপর সেই প্লেনগুলো দেখলাম উঠে গেল ডাইভ করে, আর আমার তখন ট্যাঙ্ক কলমের লিডিং ট্যাঙ্কটা আমার, তো ওটা এসে আমার ওপর মাস্ট হ্যাভ বিন ট্রাইং টু এমিং এট মাই ট্যাঙ্ক, ওয়াজ দ্য ফার্স্ট ট্যাঙ্ক, ইট ফায়ার্ড আ বার্স্ট অফ রকেটস, অ্যান্ড সেই রকেটগুলো এসে আমার ট্যাঙ্কের খানিকটা সামনে পড়লো, ফাটলো, ধুলো, ধোঁয়া, মানে উই অল সার্ভাইভ, উই ড্রোভ থ্রু দ্যাট ধোঁয়া, ওপারে গিয়ে দেখি যে তখন ভাস্করের উপর অ্যাট্যাক হয়েছে, ভাস্করের কতগুলো ট্যাঙ্ক জরিয়া অবধি পৌঁছতে পেরেছে, সে একটা আলাদা ইতিহাস। সেখানে ওর সঙ্গে দেখা হলো, তারপর ওর যে কটা ট্যাঙ্ক নিয়ে ফিরেছে, আমি যে কটা ট্যাঙ্ক নিয়ে এসেছি,
সেখানে তখন যিনি জিওসি এখনো মনে আছে ভদ্রলোকের নাম জেনারেল চোপড়া, উনি সেই দিন সকালবেলা সেই সময় ব্যাঙ্গালোর থেকে ওখানে পৌঁছেছেন। উনিও দেখছেন কি ন্যাচারালি দেখতে তো হবেই ব্যাঙ্গালোর থেকে এসে ওখানে, উনি কোনোদিন ওখানে আসেননি। তো বলে দেখো এখন তো আমাদের সময় নেই, কোথায় কি হবে, তোমরা তো দুজন এখানে আছো, তোমাদের মিলিয়ে তোমাদের 16টা ট্যাঙ্ক হচ্ছে, অর্ধেক অর্ধেক করে নাও, অর্ধেক তুমি অর্ধেক তুমি, তুমি রাস্তার ডান দিকে তুমি রাস্তার বাঁ দিকে, উই ডিপ্লয়েড। তারপর শুরু হলো যুদ্ধ। যুদ্ধের সময় কিন্তু হুকুম দেওয়ার সময় থাকে না, হাজারটা প্ল্যান করার পরেও 10টা প্ল্যান করলে প্ল্যান নাম্বার 11 আসবে, যার জন্য কোনো প্রস্তুতি হয়নি, এবং সেটাই হয় সাধারণত। এটা খুব আমার শুনতে শুনতেই গুজবাম্পস হচ্ছিল, মানে শিহরণ দিচ্ছিল গায়ে, যে আমি একজনের সাথে বসে আছি যার ট্যাঙ্কের কিছুটা আগেই রকেট পড়েছে, সেটা দুলে উড়েছে, সেটা কত স্বাভাবিক ভাবে বললেন। সো মোর উই অ্যাচিভ ইন লাইফ, মোর উই গো থ্রু এক্সপিরিয়েন্সেস ইন লাইফ, সেটা কিন্তু আমাদেরকে সবসময় এনরিচ করছে আগে যাওয়ার জন্য। আমাদের ছোটদের যারা কেরিয়ার পারসিউ করছে, যারা কেরিয়ার মিডলে আছে, যে নাথিং, যে রকেটটা হয়তো সামনে এসে পড়বে, সেইভাবে এগুলোই কিন্তু এগোনো যাবে। পড়ে যাচ্ছে পরের ওয়ারটায়, মানে 1971 বাংলাদেশ লিবারেশন ওয়ার, সেখানে ইউ আর ভেরি মাচ আ পার্ট, এটা সেখানে আমাদের ভেরি মাচ এ পার্ট। সেইটারও একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে আমি তখন ব্যারাকপুরে ছিলাম, আই ওয়াজ এ মেজর দেন, তখন আই ওয়াজ এ মেজর 65-এ, আই ওয়াজ এ ইয়াং মেজর, দিস টাইম আই ওয়াজ এ সিনিয়র মেজর, ওখানে ছিলাম। এবং ব্যারাকপুরে থেকে যখন পাকিস্তানে, ইস্ট পাকিস্তান, তখন যখন ওই ক্র্যাকডাউনটা হলো, অপারেশন সার্চ লাইট যেটাকে বলে, আর সেই সমস্ত ইন্টেলেকচুয়ালদের খুন করা হলো, মারা হলো পাকিস্তানেও, তখন আমাদের ডিপ্লয় করা হলো, আমাদের ডিপ্লয় করা হলো। তখন এখানে ছিলেন আর্মি কমান্ডার ছিলেন জেনারেল অরোরা, আর চিফ অফ স্টাফ ছিলেন জেনারেল জেকব, নামটা শুনে থাকতে পারেন। জেনারেল জেকব আমাদের পরিদর্শন করতে এসেছেন, আমরা তখন বনগাঁর, নট বনগাঁ, বনগাঁর উত্তরে, নামটা ভুলে যাচ্ছি, শিরোমণি, নট শিরোমণি, একটা গ্রামের নাম মনে আসবে, ওখানে বিওপি ছিল, ওখানে আমরা ছিলাম। তখন এসে আমাকে পরিদর্শন করে, আমি ওনাকে জিপে করে হেলিকপ্টার থেকে নামিয়ে নিয়ে যাচ্ছি, তখন উনি হঠাৎ জিজ্ঞেস করলেন, রায়চৌধুরী? আমি বললাম ইয়েস স্যার। তুমি বাঙালি? আমি বললাম ইয়েস স্যার। বাংলা জানো? আমি বললাম অবশ্যই। তা কিছু বললেন না। নেক্সট ডে আমার বদলি হয়ে গেল। আচ্ছা, গেলাম ফোর্ট উইলিয়ামে, দেখি জটা বাঙালি অফিসার আছে, সবগুলোকে ঝেঁটিয়ে ফোর্ট উইলিয়ামে নিয়ে এসছে। নাকি তুই এসছিস কেন? কোথায় কোথায় ছিল সব, নর্থ ইস্ট থেকে আসছে, পাঞ্জাব থেকে, বাঙালি বাঙালি সব নিয়ে এসছে ওখানে। আমি কি সব বন্ধু বান্ধব, কেউ একটু সিনিয়র, কেউ জুনিয়র, কেউ সম, আমি কি তোরা কি হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? পাঠা নেই, পোস্টিং আগে ওখানে গিয়ে তখন শুনলাম যে মুক্তিবাহিনী গড়া হচ্ছে, ওরা বাঙালি স্পিকিং অফিসার চাই, তাই সব বাঙালি অফিসার। এটা কিন্তু একটা নতুন করে আমার জানা, আমার মনে হয় আমার দর্শকদেরও নতুন করে জানা, তখন ওখানে এসে লিবারেশন ওয়ারে বাঙালি অফিসার দেবে। সেই থেকে শুরু হলো মুক্তিবাহিনীর সূত্রপাত, এবং সেইখানে আমাদের নামানো হলো ওদের, ওদের দাঁড় করাতে, ওদের ওদের সঙ্গে আওয়ামী লীগের ওপার থেকে যারা এসেছিলেন তারা ছেলেদের বাছাই করলেন রেফিউজি ক্যাম্প থেকে, রেফিউজি ক্যাম্প থেকে বাছাই করে যে ছেলেরা আওয়ামী লীগের যারা এমএনএ ছিলেন, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, মানে পাকিস্তানের, তাদের পাঠানো ছেলেদের আমরা তারপরে অর্গানাইজ করে, ট্রেনিং করে, ইউজ দেম অ্যাজ মুক্তিবাহিনী অ্যান্ড সেন্ড দেম ব্যাক ইন টু দেন ইস্ট পাকিস্তান, নাও বাংলাদেশ। সেইটা হচ্ছে 1971 ছিলাম, এবং লুঙ্গি পরে ঘুরতে হতো ওদের সঙ্গে, কারণ ওদের ড্রেস লুঙ্গি ছিল। তখন আমাদের বরং ইন্ডিয়ান আর্মির সেন্ট্রিরা বলতো, আপ কন হ্যায়? আমি বললাম হাম ইয়ে হ্যায় ইয়ে হ্যায় কে সাব আপ থেরো হাম পুছকে আতা হ্যায়। তারপরে যে তো সেই সেটা হয়ে হয় হয়ে এই নানা নানা রকম, এক তো এত আপনার চিফ অফ আর্মি স্টাফ তো হয়েছিলেন, বাট
যেটা যেটা হতে মানে তারাও যে যে পজিশন দিয়ে হয়ে এসছেন সেগুলো খুব ইম্পর্টেন্ট। 40 বছর আর্মিতে ছিলেন, তারপরেও মেম্বার হয়েছেন রাজ্যসভার ডানা নেতে, এত গ্রাউন্ডেড আজকে আমি আমি খুবই সামান্য একটা আপনার শৌচালয়ে আপনি এসছেন, হাউ কি ইউ কিপ ইউর ব্যালেন্স, মানে এত গ্রাউন্ডেড কি করে থাকেন? ইনফ্যাক্ট আমি আজকের রুল অফ সাকসেসে বলছি যে অবজার্ভ করে যে কিপ গ্রাউন্ড ইজ ভেরি ডিফিকাল্ট টু ডু, এত স্টে এত গ্রাউন্ডেড গ্রাউন্ডেড। দেখুন, ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার অফ দ্য রিয়ালিটি অফ এভরিথিং, সেটা আমি চিরকাল, ওয়েন আই ওয়াজ ইন সার্ভিস, ওয়েন আই ওয়াজ আফটার সার্ভিস, আই অলওয়েজ আন্ডারস্টুড দ্যাট ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার অফ দ্য রিয়ালিটি, আসলে কী কোত্থেকে তুমি এখন যে কাজে আছো তার আসল, সো ইউ কিপ ইন টাচ উইথ দ্য রিয়ালিটি, দেন অনলি ইউ অ্যাফোর্ড টু গো। অবশ্যই অবশ্যই, কারণ ওয়েন ইউ আর ইন সার্ভিস, আমাদের মতন যারা আসছে সেটা আমরা সবাই করি, আমাদের জওয়ানদের সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ সম্বন্ধ থাকে, ইফ ইউ কল দ্যাট গ্রাউন্ডেড ইট ইজ। আমি এখনো যখন রেজিমেন্টে যাই কিংবা অ্যাজ চিফ যখন আমার রেজিমেন্টে যেতাম 20th লান্সের বাড়াখানাতে, ওদের পাশে বসে ইউজ টু ইট অ্যান্ড ড্রিঙ্ক উইথ দেম একই টেবিলে, অনেক কথা বাকি রইল আপনার সাথে, আমরা ফিরে আসবো নেক্সট সপ্তাহে, তার কারণ আজকের 40তম এপিসোডের সময় শেষ হয়েছে। বলে যাবো একটা ছোট্ট গল্প, সাহেব বললেন জীবনের কথা বললেন, জীবন মৃত্যুকে, মৃত্যুকে সামনে থেকে দেখেছেন, ফিরে এসেছেন তার সামনে থেকে অনেক, তো মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তাই জন্য সম্পর্কের খুব ভ্যালু দেওয়া দরকার। আজকের গল্পটা সেরকমই, আমার এক বন্ধুর গল্প, আমেরিকায় থাকে, আমারই বয়সী, বলছে 21 বছর বিয়ে হওয়ার পর, তখন 3 ছেলে মেয়ে তার হয়েও গেছে, তো স্ত্রী একদিন বলল তার মা আলাদা থাকেন, আমেরিকান ছেলে মা আলাদা থাকে, বললো তুমি মায়ের সাথে একটু সময় কাটিয়ে এসো, আমার মা তোমাকে খুব বেয়ে চাইছে। তা চার কাজের যে প্রেশার, কাজের প্রেশারে মায়ের কাছে তার যাওয়া হতো না, তার খুব ভাল লাগলো তার স্ত্রীর কথা, সে গেল তার মায়ের কাছে, মাকে ফোন করে বললো আমি আসছি, আমি এই দিন যাবো, আমরা একটা সিনেমা দেখবো, আমি একটা তোমাকে খেতে নিয়ে যাবো, সিনেমা দেখবো, আমরা করে আসবো। তো গিয়ে দেদিন গিয়ে পৌঁছালো, দেখলো মাও খুব এক্সাইটেড হয়ে রয়েছে, চুলটা হয়তো ব্লোয়ার দিয়ে একটু ফুলিয়েছে, একটুখানি রেডি হয়ে রয়েছে সেরকমভাবে বেড়াতে যাওয়ার জন্য। বললো তোর এত কাজের মধ্যে কি এসব দরকার ছিল? বললো না, আমার তোমার সাথে একটু সময় কাটানোর ইচ্ছে, খুব ইচ্ছে হয়েছে মা চলো। বলছে আমারও তো বাবু ইচ্ছে হয়, কিন্তু স্টিল তোদের এত এর মধ্যে আমি ডিস্টার্ব করি না। নিয়ে গেল একটা খুব ভালো একটা রেস্টুরেন্টে, 5-স্টার রেস্টুরেন্ট না, কিন্তু রেস্টুরেন্ট, তার অ্যাম্বিয়েন্স খুব ভালো, মা এমন করে তার হাত জড়িয়ে ধরলো যেন সেই শি ওয়াজ দ্য ফার্স্ট লেডি, এবং সেখানে বসে তারা খেলো অনেক গল্প, খুব প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সংসারের গল্প, রিলেশনশিপের গল্প, কাজের গল্প, অনেক করতে করতে এত সময় কেটে গেল যে সিনেমার টাইমটা চলে গেল, বাট দে ভেরি হ্যাপি। তারপর মা যখন খাওয়ার অর্ডার দিচ্ছিল, ছেলেটি তখন আমার সেই বন্ধু, তখন নিজে পড়ে পড়ে, মায়ের তো বয়স হয়ে গেছে, চোখে তো দেখতে পাচ্ছিল না ঠিক করে, অর্ডার দিচ্ছে, দে দেখে মা তুমি এটা খাবে, সে মেনু শিট দেখে এটা খাবে, ওটা খাবে, ওটা খাবে, হঠাৎ চোখটা তুলে মা দেখছে মার চোখটা ছলছল করছে, বলছে মা দেখ একটা সময় ছিল যখন আমি মেনুটা পড়তাম, তুই বলতিস যে খাবি কি না, আজকে একদম রোল রিভার্সাল। ছেলেটির খুব মনটা টাচ করলো, যাই হোক সে খেয়ে দে মাকে নিয়ে খুব ভালো করে বাড়িতে নিয়ে এলো, এবং বলল যে মা বলল যে মাকে বলল তুমি আরেকদিন যাবে তো আমার সাথে, মা বলল হ্যাঁ আমি যাব, কিন্তু সেই দিন কিন্তু আমি খাওয়াবো। ছেলেটি বলল ঠিক ঠিক আছে মা, তাই তাই হবে, আমরা যাব। চলে গেল, চলে গিয়ে মা জানালো, সে খুব খুশি হয়েছে। তারপরে হঠাৎ করে তার মা, ছেলেটির মা, আমার যে বন্ধুর মা, মারা গেল। মারা যাওয়ার এক দুদিনের মধ্যে যে রেস্টুরেন্টে নিয়ে গেছিলো সেই রেস্টুরেন্ট থেকে একটা চিঠি এলো যে দুজন খাওয়ার বিল মা পে করে গেছেন, এবং একটা চিঠি রেখে গেছেন। চিঠিতে মা লিখে গেছে যে বাবু সেদিনকে তুই কী আনন্দ দিয়েছিলি, তো আমার তোর কোনো চিন্তাই করতে পারবি না, জীবনের চিন্তা করতে পারবি না, আমার কীরকম একটা মনে হচ্ছে যে আমি হয়তো আর না থাকতে পারি, তাই জন্য আমি তোর আর তোর স্ত্রীর খাওয়ার বিলটা মিটিয়ে গেলাম, তোরা এসে বাবু খেয়ে নিস। ছেলেটি তখন আমার যে বন্ধু, সে হার্ট অফ হার্টস রিয়েলাইজ করলো যে ভাগ্যিস মাকে সেদিনকে বলেছিলাম মা আমি তোমায় খুব ভালোবাসি, মা তোমার কথা সবসময় মনে হয়, এত ক্ষণিকের জীবন, এই জীবনে যদি আমরা একটু স্পেল আউট করি অন্যের জন্য ফিলিং, আমরা মনে হয় অনেক ভালো থাকবো, আমরা মনে হয় সমাজের অনেক ভালো করবো, ফ্যামিলির অনেক ভালো করবো, দেশের ভালো করবো, দশের ভালো করবো। ফিরে আসবো পরের সপ্তাহে, ধন্যবাদ জানাবো আমার প্রিন্সিপাল প্রমোটার, প্রিন্সিপাল ফাইন্যান্সার
দিব্যেন্দু শেখর লাহিড়িকে, আমার বন্ধু সুজয় সাহা স্যাটলিং কমিউনিকেশনের, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশনের, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিংয়ের, কেষ্ট সাহা কারুকৃত অ্যাডভার্টাইজিংয়ের, এরা সকলে আমাকে প্রচুর হোর্ডিং দিয়ে প্রচুর প্রমোশনে সাহায্য করেন। আমার চিফ এডিটর মুকুল বিশ্বাস খুব সাহায্য করে। ফিরে আসব পরের শনিবার বিকেল সাড়ে পাঁচটায় আমাদের একই অতিথি 41তম এপিসোডে জেনারেল শঙ্কর রায়চৌধুরীকে নিয়ে। নমস্কার। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।